আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই বন্ধু খামারিগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও টপিক হলো, আমি আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি বিটল পোকাকে কি কি খাবার দিই, এটা কি ধরনের খাবার দিলাম তা আপনারা সমস্ত কিছু বিস্তারিত দেখতে পাবেন। চলেন দেখা যাক কীভাবে আমি খাবারগুলো দিই। বন্ধুরা, আমি মূলত আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য এটাই, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এটা আমরা আজকে আমাদের বিটল পোকা যে আছে, বিটল পোকাকে মিষ্টি কুমড়া দিব। মিষ্টি কুমড়ার পাশাপাশি আরও কিছু খাদ্য আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, আজকে আমরা ওইগুলোও দিব। এই মিষ্টি কুমড়া বাজার থেকে নিয়ে আসছি, যেটা পাতাকপি বলেন, এই পাতাকপি নিয়ে আসছি। এগুলো আমি আজকে আপনার আমাদের যে বিটল পোকার লার্ভা আছে ওগুলোর খাবার দিব, এবং আমরা বিটল পোকার যে প্যারেন্টস আছে এই প্যারেন্টসকেও কী খাবার দিই তাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই হয়তো কমেন্ট করেন যে ভাই প্যারেন্টসের খাবার কি, লার্ভার খাবার তো দেখান, বিটল পোকার প্যারেন্টসরে কোন ধরনের খাবার দেন। ইনশাল্লাহ আজকের ভিডিওতে এই দুইটা কেই দেখাবো, আমরা প্যারেন্টসকে কী খাবার দিই, লার্ভাকে কী খাবার দিই। আশা করি সকলে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর এটা দেখার দ্বারাতে অনেকটা উপকৃত হতে পারেন আশা করি, কারণ আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই বিটল পোকার মানে লার্ভা হওয়ার পর থেকে রাখা পর্যন্ত কীভাবে রাখবেন, কীভাবে খরচ কমিয়ে আনবেন তারই কিছু গুরুত্বপূর্ণ টপিক। এই যে শীত আইসা গেছে বন্ধুরা, এই শীতের মধ্যে এই যে পাতাকপি দেখতেছেন, এটার দাম খুবই কম, অল্প দামে এটা বাজারে আপনারা কিনতে পাইবেন। আর দেখা যাইতেছে অনেক সময় এই পাতাকপির যে আপনার উপরে পাতাগুলো আছে এগুলো কিন্তু যারা বিক্রেতা আছে তারা কিন্তু এমনিতেই ফাইলে দেয়, আপনারা চাইলে ওগুলো সংগ্রহ করে এই বিটল পোকাকে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার জিরো ইনভেস্টমেন্ট, মানে আপনার কোনো কিছু কিনা লাগতেছে না, মানে কোনো খাবার না কিনে কিন্তু এন থেকে আপনারা বিটল পোকা সংগ্রহ করতে পারতেছেন। কিন্তু বিটল পোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা পচা আবর্জনা খানা, এই যে পাঁচা একটা ভালো পাতা নিয়ে দিবেন, অল্প পরিমাণে দিবেন, খাবার শেষ আবার দিবেন। যেরকম এই দেখেন কি শুকনা ঝরঝরে এই জায়গায়, আমার হাতে ময়লা নেই, আমি যে ধরেন নিলাম না এগুলো বিটল পোকা, এই নেওয়ার পরে হাতটা যারা দিলাম কোনো ময়লা নেই, মানে যারা দেন কোনো প্রকারের ময়লা নেই, কোনো প্রকারের দুর্গন্ধ নেই, আপনারা যে কোনো জায়গায় রুমের ভিতরে চাষ করতে পারবেন। আর এই বিটল পোকাতে প্রোটিনের পার্সেন্ট আমি আজকেও এক ভাইয়ের সাথে কথা কইছি, উনি ফিট কোম্পানি, মোটামুটি একটা ফিট কোম্পানি দিছে, ওনাদের ওই প্রোডাক্টটা প্রয়োজন, উনিও বললো যে এটাতে 70% প্রোটিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই বিটল পোকা খাওয়াইলে কোন রোগ হয় না মুরগির, আজকে আমি আপনাদেরকে বলতেছি বিটল পোকা খাওয়ানোর দ্বারাতে আপনার যে হাঁস মুরগি পশুপাখি যাই আছে আমাশা, যেরকম মুরগির ব্রয়লার মুরগির বা বিভিন্ন মুরগির রক্ত আমাশা বিভিন্ন ধরনের আমাশা হয়, আমাশা জাতীয় যে রোগটা আছে এটার আজকে আমি একটা নিউজ পাইলাম, এই আমাশা জাতীয় রোগটা হয় না। বাকি তারপরে আপনারা যারা বড় বড় গবেষণা করে বা ফিট কোম্পানি আছে তাদের সাথে কথা বলতে পারেন, যদি এই বিটল পোকা ইউজ করে ফিডের মধ্যে তো ওই ফিট খাওয়াইলেও আপনার কোনো মুরগির মনে করেন আমাশা জাতীয় রোগটা হবে না, পাশাপাশি মুরগির গ্রোথটা অনেক বৃদ্ধি পাবে এবং শারীরিক সুস্থ থাকবে, যেহেতু এটাতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি পরিমাণে এবং ডিম দিবে অনেক বেশি। যে যাই হোক, কথা দীর্ঘ না করে আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি, আমি এই যে বাজার থেকে মিষ্টিলাও নিয়ে আসছি, অনেক সময় দেখা যাইতেছে আপনারা লক্ষ্য করে এই জিনিসটা করবেন, কোন সময় কোন সিজনে কোন জিনিসের দামটা কম থাকে ওই সময় ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই বিটল পোকা চাষের খরচটা অনেক কমে যাবে। তো এই যে এটা মিষ্টিলো আমরা কেটে নিয়েছি, আবার হয়তো অনেকে ভাববেন যে এটা উপরে শাল কী জন্য ফেলে দিছে, না আসলে আপনার শাল সহ দিতে পারবেন, ধুয়ে নিলে শাল সহ দিতে পারবেন, আমি আসলে ওইটার উপর ময়লা টয়লা ছিল বিদায় আমি আসলে শালটা ধুয়ে নিতে পারি নাই। এই যেরকম পাতলা করে দিবেন, বিটল পোকা খুব কম খাবার খা, খুবই কম খাবার খা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের বলবো, একেবারে খরচ ছাড়া কীভাবে বিটল পোকা পালবে, বন্ধুরা গুরুত্বপূর্ণ যে কথাটা, আমার দেখা মতে আল্লাহ তাআলার রহস্য মতে আল্লাহর এই সৃষ্টিটা যা আছে এটা আমি আড়াই বছরের অভিজ্ঞতা অনুযায়ী রোগ হইতে ওরকম দেখি নাই, বা এই পোকা যে রোগে মারা যায় ওইরকমও কখনো দেখি নাই। আর এটা এরকম এক প্রকারের পোকা, আপনি 15 দিন পর্যন্ত 20 দিন পর্যন্ত খাবার ছাড়া রেখে দিলেও মারা যাবে না। আর অনেকের হয়তো না আরও কিছু প্রশ্ন অলরেডি হয়ে গেছে মনের ভিতরে জানার, যে বিটল পোকাটা আমরা কিসের ভিতরে রাখছি, এটা কিসের ভিতরে রাখছি, আপনি চাইলে গমের ভুষি ইউজ করতে পারেন অল্প পরিমাণে, দেখেন এটা টোটালটাই ফাঁকা, যে গমের ভুষি যে ডিম দেওয়ার পরে যে গমের ভুষি দিছিল ওই যে অল্প পরিমাণে গমের ভুষি লাস্টের ওই গমের ভুষি, এখন আপনার ভুষি না দিলেও চলবে, আপনি শুধু যে খাবার দিয়ে দেবেন
আর বিটল পোকা এভাবে থাকবে, কোনো প্রকারের সমস্যা নাই। আপনারা চাইলে এটা চাষ করতে পারেন, হাঁস মুরগির খাদ্য হিসাবে দিতে পারেন, পাশাপাশি এটা যদি আপনারা ইউজ করেন, যেরকম আমাদের কাছ থেকে ফিড কোম্পানি চাইছে, এক ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে, ওনার ছোটো মোটো একটা ফিড কোম্পানি দিছে আর কি, তো ওনার কথা হলো এটা ফিডের সাথে ইউজ করলে দেওয়া যায়, তাছে অনেক পরিমাণে যেহেতু প্রোটিন এটা অনেক উপকারে আসবো। সেক্ষেত্রে আপনারা ফিড না কিনা আপনারা গম ভুট্টা এই ধরনের আদার্স যে খাবারগুলো আছে ওগুলোর সাথে যদি এটা ভালোভাবে দিয়ে আপনারা ইউজ করতে পারেন, আশা করি ফিডের মতোই কাজ করবো, বরং ফিডের থেকে ভালো কাজ করবে, সেক্ষেত্রে আপনার খাদ্য খরচটা অনেক কমে আসবে। তো আপনারা বন্ধুরা দেখাইলাম লার্ভাকে আমি কোন ধরনের খাবার দিই, আর এই বিটল ফোকা লার্ভাগুলো লক্ষ্য করে দেখেন কোনো প্রকারের ময়লা নাই আর কোনো প্রকারের দুর্গন্ধ নাই, কোনো ঝামেলা নাই। এবং ইউরোপ আমেরিকার যে কিছু কিছু দেশ আছে ওই দেশে মনে করেন এটা মানুষের খাদ্য হিসাবে স্বীকৃতি পাইছে, এটা মানুষের খাদ্য হিসাবে স্বীকৃতি পাইছে এবং মানুষে খায়। আর ওই দেশে যেহেতু আমাদের দেশ থেকে আরও উন্নত, আপনারা এতটুকু মানেন যে এই খাবারটা যদি মানুষের খাদ্য হিসাবে ওনারা স্বীকৃতি দিয়ে থাকে, এটার মধ্যে কোনো রোগ জীবাণু অবশ্যই নাই এবং এটা একটা উপকারী জিনিসবিধায় মানুষের খাদ্য হিসাবে স্বীকৃতি দিছে। কিন্তু ইনশাল্লাহ আমরা মানুষের খাদ্যর প্রয়োজন নাই, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই, এটা আমরা চাইতেছি যে পশু পাখি বা পোলট্রি সেক্টরে কাজে লাগানোর জন্য, ঠিক আছে। আর এটা আমরা পোলট্রি সেক্টরে কাজে লাগাইতে চাইতেছি, এটা পোলট্রি সেক্টরের যাতে উপকারে আসে এই জন্য আমরা ইউজ করতেছি। এটাতে কোনো ধরনের রোগ জীবাণু কোনো কিছু নাই, এটা আপনারা রুমের ভিতরে চাষ করেন, যারা ঢাকা শহর মনে করেন ফার্ম করছেন ছাদের উপরে বা রুমের ভিতরে পশু পাখি পালেন, তারাও এটা চাষ করতে পারবেন, কোনো প্রকারের কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এই পাতাকপিও দিতে পারেন, বন্ধুরা এ দেখেন মিষ্টি লাউয়ের এতটুকু অংশ দিছে এই যে এত বড় একটা ট্রেতে, এই ট্রেতে প্রায় 3 কেজির উপরে পোকা আছে, ধরেন 3 কেজি পোকায় ধরেন, তো এই ট্রেতে আমরা আবার খাবার দিব 5 থেকে 7 দিন পর। এই যে এতটুকু পেঁপে, এতটুকু ওই মিষ্টি কুমড়া দিছি, আপনার 5 থেকে 7 দিন পর খাবার দিব, এতটুকু মিষ্টি কুমড়া এই যে এই একটা ট্রেতে দিছি, এগুলো খুবই খাবার কম খায়। আর আজকের আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, মাদার বিটলকে আমরা কী খাবার দিই, মাদার বিটলকে আমরা যে খাবারটা দিই, এই যে দেখেন এই পেপার দিয়ে দিছি, কারণ এটা উল্টে গেলে সোজা হইতে পারে না, তো এর জন্য যাতে এটা না উল্টে যায় ওই জন্য এই ব্যবস্থাটা করছি। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, এভাবে পেপার দিয়ে রাখতে পারেন। দেখেন মিষ্টি কুমড়া দেওয়ার সাথে সাথে এই যে খাওয়ার জন্য এসে পড়েছে মাদার বিটল। বন্ধুরা খেয়াল করেন এই যে 4টা থেকে 5টা টুকরা, এই মাদার বিটলে 15 দিন চলে যাবে, তারপরে আমরা 3টা দিতেছি, যেহেতু 15 দিনে অনেকটা শুকায় যাবে, অনেকটা ইয়া হয়ে যাবে, এই জন্য আমরা 3-4টা দিতেছি, যে এগুলাই খায় আর কি আপাতত, না দিলেও চলবে। তো বন্ধুরা সর্বোপরি যে কথাটা আজকের মতো এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম, নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি বিটল পোকা কীভাবে লার্ভা থেকে আপনারা প্যারেন্টস উৎপাদন করবেন, আবার প্যারেন্টস থেকে কীভাবে লার্ভা করবেন। আর অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের মাদার বিটলের উপরে যে ধরুন একটা কাগজ দিতে হবে, কারণ এটা না দিলে অনেক সময় উল্টে গেলে মারা যাবে। আর আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ যেটা আছে পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আশা করি সকলেই ফেসবুক পেজে ফলো করবেন, কারণ ওই ফেসবুক পেজে আমরা নতুন একটা আপডেট নিয়ে আসতেছি, এই পোকার দৈনিক যে আপডেটটা আছে ওইটা আমরা আসলে নিয়ে আসার চেষ্টা করতেছি, তো আশা করি ফেসবুক পেজে ফলো করে ওইটা দেখবেন। আর পাশাপাশি আমি এই ভিডিওর লিঙ্কে একটা A to Z যে ভিডিও তৈরি করছি আমরা 31 মিনিটের বিটল ফোকা চাষের, ওই ভিডিওর টোটাল ভিডিওটা লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবো, আপনারা ওই ভিডিওটা দেখে নিলে বিটল ফোকা চাষ সম্বন্ধে আপনার সমস্ত ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সকলের কাছে দোয়া চাই, আমাদের ভিডিও আজকে শেষ করলাম, আসসালামু আলাইকুম।